সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবার আমি চলে এলাম মাই ফ্যামিলি ব্লগে। তো আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সকাল থেকেই তো সংসারে যাবতীয় কাজ করতেই হবে, তো এই যে ব্রাশ করছি এখন, আর ঋষভ ঘুমাচ্ছে, হাজবেন্ডও বেরিয়ে গেছে। তো এই যে কাজের শুরু, দিন শুরু, নতুন দিন, তো এই করেই আমাদের সংসার। তো প্রথমে শুরুতেই বলে দিই, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার একটু অনুরোধ করলাম সবাইকে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগ। চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওর শুরুতেই বলে দিই, একটা করে লাইক আমার আবদার অবশ্যই করে দেবেন, আর কমেন্টটাও করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন তো এই যে দিনের শুরু হয়ে গেল, একটা নতুন দিন, একটা সুন্দর একটা দিন শুরু হয়ে গেল। আর এই যে আমার পুত্র উঠে পড়েছে ঘুম থেকে, তো এই যে প্রচুর হা হচ্ছে বাইরে, হাওয়া এত হচ্ছে যে ওই যে শোকেসের উপরে যত জিনিসপত্র ছিল সব ওলট পালট হয়ে সব পড়ে গিয়েছিল। তা হাজব্যান্ড বাড়িতে ছিল তখন একটু আগেই, তো বেরিয়ে গেছে হাজব্যান্ড, তো সব এই জিনিসগুলো সব তুলে দিয়েছে, কিন্তু এখনও ওলট পালট হয়ে পড়ে আছে। আর এই যে পর্দাটা বাঁধা হয়নি তো তার জন্য হাওয়াতে সব উড়ে উড়ে পড়ে গেছিলো। আর এই যে আমার ছেলে হলে ঋষভ, ও এখন পর্দাগুলো সরিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছে। তো দেখো এই যে ঘুম থেকে উঠলো সবে। আর চলো এখন তো রান্না বান্না শুরু করব, তারপরে ঋষভ ঘুম থেকে উঠেছে, ওকে খেতে দেব। আর আমি খেয়েছি, ছাতু খেয়েছি, হাজব্যান্ডকে ছাতু আর মুড়ি খাইয়ে দিয়েছি। আর ঋষভকে দেখি কি দেব, একটু বিস্কুট ভিজিয়ে দিতে পারি চিনি দিয়ে। আর রান্না হবে আজকে হলো চিকেন, চিকেন আর প্লেন ভাত। ভেবেছিলাম পোলাও বা ফ্রাইড রাইস করবো, তো সেটা আর করবো না এত গরমে, চিকেন করব, একটু একটু ঝোল ঝোল করবো, বেশি ঝোল করব না। আর হবে চিকেন ঝোল আর ভাত, তো এটাই করার ইচ্ছা আছে, তো করে নেব। একটু চাটনি দেখি করলে করতে পারি, আর তারপরে তো বাকি কাজগুলো করতে হবে। তো ঠিক আছে, এখন চিকেনটাকে ঝটপট করে ধুয়ে নেওয়া যাক। তুলবি না তুলবো, তো এখন আগে বিছানাটা তুলে নি, তারপরে চিকেন ধোবো, কারণ এই যে ঋষভ তো ঘুম থেকে উঠে পড়েছে আবার শুয়ে পড়েছে, তো আগে বিছানাটা তুলে নেওয়া যাক। তো বিছানাটা ফ্রেশ থাকলে বেশ মনটাও ফ্রেশ লাগে, কিন্তু তো আগে বিছানাটা তুলে নি। উঠিয়ে জি, জলদি জলদি উঠিয়ে, দের হো রহি হে, কাব উঠোগি? Thank you.
ইসব এখন দাঁত মাজবে তো ওকে ব্রাশটা দেব জল খাবে তারপরে কিছু খেতে দেব এই যে চিকেনের জন্য আর আর রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিলাম আর চিকেনে একটু আলু তো দিতেই হবে আর এই যে তার জন্য আলুটা আমি কেটে নিচ্ছি যে আলুটা কেটে নিয়েছি ভেজে নেব চিকেনের আলুটা ভাজা হচ্ছে আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিলাম চিকেনটা ম্যারিনেট করে নিলাম সুন্দর করে টক দই দিয়ে আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম আর আলুটাও ভাজা হয়ে গেছে আর এই যে আমার আলু দিয়ে চিকেনের ঝোল একদম রেডি এবারে খাওয়া দাওয়া হবে হয়ে গেল তো রান্না বান্না খেতে দেবো এবারে সবাইকে নিজেও খেয়ে নেব আর এই যে রিসা বসে তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন ছেলে আর হাজবেন্ড বসেছে আমিও বসে যাবো একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব তো
চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকে বিশেষ কিছু রান্না হয়নি, শুধু চিকেনের ঝোল হয়েছে আর এখানে আম আছে, আম কেটে নিয়েছি। তো এটাই খাওয়া দাওয়া আজকে। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়া করতে করতে আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আর পরের দিন একটা নতুন ব্লগের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। তাহলে আজকের মতো দাদা। Thank you.